এদের এখন এই মা সারদার সারদার যে বংশটা আমাদের হচ্ছে আসছে, এরা মুখার্জির এখন কোথায় আছে? জয়রামবাটিতে? জয়রামবাটিতে আছে, জয়রামবাটিতে আপনারা তিনজন, তিনজন মানে আপনাদের ফ্যামিলি থেকে তিনজন মানে ভাইয়েরা, তিনজন সন্ন্যাসী, তারপরে জেঠামশাইরা কেউ ছিলেন, তার মানে দুপুরুষ ছিলেন, দুপুরুষ, দুপুরুষ, দুপুরুষের সঙ্গে গৌরীনাথ নাম ও জয়রামবাটি কামাত ও সে পরিহাস। আজকে ওই কলিযুগের অভিশাপ, দ্বারিকা দ্বারকেশ্বর নদীর তীরে সমস্ত যে জল বন্দর ছিল সেইখানে অকালভাবে সবসময় এই এরাই আসে আপদ তৈরি করে, বণিক সম্প্রদায় আর বেশ্যা, অকারণে বেশ্যা খুনি বাপের অধিকার নিয়ে হত্যা করে যাচ্ছে, কিন্তু এই ঠাকুরের জায়গাকে মলিন করে দিয়েছে। এখন ঠাকুর এসেছেন কিনা, কে পাপ উদ্ধার করবেন বা করছেন সেটা বড় মুশকিলের ব্যাপার। ভগবান হরি ব্রহ্মা, আমার গুরুদেব বলেছিলেন চিন্তা করবে না, ব্রহ্মা বড় সর্বজ্ঞ, তিনি সর্ববুদ্ধির পার, সেখানে সাধারণ মানুষের বুদ্ধি কাজ করবে না। তাকে কীভাবে নিহত করা হবে, সে যতই দর্প করছে সাধারণ বঙ্গ হয়ে মাদারচোদ হয়ে মানে গোমুখ বলা যায় চুদির বাচ্চা দর্প করে দর্প করছে, দড়ি টেনে ধারবাহী জন্তুর মতন কেবল যন্ত্রপাতি নামাচ্ছে জলে, সেই যন্ত্রপাতি ডুবিয়ে কারো তৈরি সিস্টেমে বসে মেরে ফেলছে। এখন সেখানে হয়তো যে সিস্টেম তৈরি করেছিল তাকেও ওইভাবে মেরে ফেলেছে ষড়যন্ত্র করে, মানে টেটারিয়াস, বুঝতে পেরেছেন? যারা এইরকম কমিউনিস্ট গোলাকাটা নকশাল ছিল, বুঝতে পেরেছেন? যারা আপনাদের সময়ই তো শুরু, জানেন আমি তো তখন ছোট ছিলাম 1970 সালে, অকারণে যে সমস্ত লোকেদের গলা কেটেছিল, হ্যাঁ দত্তদেব, হ্যাঁ হ্যাঁ মাল্য, ওখানে দত্ত, তারপরে ক্ষুদিরাম রায় জীব, হ্যাঁ হ্যাঁ অনেক, এখানে তো অনেক মেরেছে সবাই, সমস্ত হত্যাগুলো নকশালদের নামে চড়াতো, ও ডাকাত খুনিরা কমরেডরা, সেই চুদির বাচ্চারা এখন ওইখানে গিয়ে প্রলায়িত হয়ে ব্রিটিশের দর্পকে প্রায় দম্ভ মানে শেষ করে দিয়েছে, তারা নিজেরা কেউ না, আমেরিকাতেও আমেরিকা বলে কিছুই ছিল না, এরা ব্রিটিশার্সরা তাদের দর্প প্রায় শেষ করে ফেলেছে। তো এই যে অভিনব ভগবত আশীর্বাদ রাক্ষসকে, রাক্ষস মতিকে এরকম দুর্মতি করানো, বাপের অধিকার ভেবে এরা কোটিতে কোটিতে কোটির কোটিতে বধ করেও এখনও ভাবছে আমরা রেডিও, শাস্তি শোনালে ভাবছে কি করে শোনাচ্ছ আমাদের শাস্তি, প্যান ভালো যে বিরোচিত ব্যবহার হবে তোমাদের সঙ্গে, যে নিষ্ঠুর ব্যবহার মানুষ এই জগতে কাহিত্যতি করেনি, নাহলে তোমাদের মধ্যে বোধ জাগবে কি করে যে তোমরাও একদিন কিছু করেছিলে। হ্যাঁ, মনুষ্য কায়াতে যে জঘন্য অপরাধ করেছ, যার জন্য তোমাদের আর ভগবানের কাছে প্রার্থনা করলাম যে আর মনুষ্য কায়া তোমরা পেও না, তোমাদেরকে যে ব্রহ্মাজির বলির পাঠা, ব্রহ্মাজি শাস্ত্রে পুরাণে বলেছেন যজ্ঞীয় পশু, এই যজ্ঞীয় পশু করে কত সহস্র সহস্র জীবন তোমাদের হত্যা করবে তোমার মায়ের সামনে, বা তোমার মাই আবার বেটা বেটি হয়ে আসবে তাদের সামনে হত্যা হতে হবে,
সেখানে কোনো পরিসংখ্যান হবে না। কেন? তোমরা কমরেড হয়ে যজ্ঞের শিশু, যজ্ঞের পাঁঠা হত্যার ব্যাপারে অনেক কথা বলেছ, কিন্তু এই যজ্ঞের পাঁঠা হত্যা হওয়ারও একটা কারণ তো আছে। তোমরা যেভাবে মানুষ হত্যা করলে, তোমাদের শাস্তির বিধান ভগবান কিভাবে নির্মম পরিহাস করবেন? তোমরাও যে হারে পাঁঠা মুরগি শয়ে শয়ে মেশিন দিয়ে বলি করে খাচ্ছ বা খাওয়ার শিক্ষানীতি চালু করলে, তারও একটা তো প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে। তার শাস্তির প্রতিফলটা না ভোগ করলে, বিরোচিত রাজাদের প্রতি বিরোচিত ব্যবহার না করলে, রাক্ষস রাজারাই তো বিরোচিত বীর রাজা, মোদি মমতা তারা রক্ষক হয়ে এদের তাদের প্রজাদের হানি হচ্ছে, তাদেরও মত হবে, তারা বুঝতে পারছে না তার দেশের লোকেরা এই রকম পরিহাস করছে সিম্পল অস্ত্র দিয়ে। সিস্টেমটা বিরাট গম্ভীর, অটোমেটিক শেষ হয়, কিন্তু যারা হত্যা করছে তারা জাস্ট দড়ি নামাচ্ছে ফাঁসি দেওয়ার মত। ফাঁসির অর্ডার কেউ দিয়েছে? ফাঁসি যে দিচ্ছে লোককে, বুঝতে পেরেছে? মানুষকে যখন জেলে ফাঁসি দেয় না, সেভাবে নিজের বৃহত্তর কাজ করছি, সেরকম ওই সত্য সঞ্জয় সমর গুঞ্জয় সুধীর অধীর পধীর, তারপরে মৃদাঙ্গ মৃণাল তুলসী প্রধীর, তুষিত তুষিক নিশি বিদ্যুৎ বিজন প্রদ্যুত প্রতীপ মোহিত, নিজেদিকে বীর মনে করছে আজকে, বোধ জাগছে না। সন্তোষ মোহিত সেনা ছিল, ভারতীয় সেনা ছিলেন এনারা, কি কদর্য পাকিস্তানি স্বভাবে মুসলমান হয়ে গেল আরামবাগে, দামোদর মানে দ্বারকেশ্বর, দামোদর আর কংসাবতীর তীরের মধ্যেই, দ্বারকেশ্বর নদীর তীরে জলবন্দরে এদের চুরি করা ধনের বাপের প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেনেদের জারজ বাচ্চা, মানে ওই ঘাটাল বন্যাত্রাণের টাকা পয়সা লুটপাট করা, অজয় মুখার্জিকে মানে বেমান সাজানো, ওই তাদের ধনসম্পত্তি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, ওর ওই যে সিপিএম নেতা ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, তারই বাহিন ইন্দু গুপ্তারই পাপের ফসল ভারতবর্ষ ভুগছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা, মানুষ চিন্তা করতে পারবে না ভগবান কিরকম আশীর্বাদিত করলে যে আমেরিকা বিদেশের আজকের মতন শক্তিকে তাদের চোখের সামনে নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সন্দেহ করছে না, নাটক করে ডক্টর ফৌসি হয়ে রাজপ্রাসাদে তিনি রাজভোগ খাচ্ছেন এবং তাদেরকেই মারছেন তাদের উপদেষ্টা হয়ে, যেমন মোদিকে মারছেন মোদির উপদেষ্টা রান্নাঘরে কিচেনে বসে মোদির লোকেদের মারছে, প্রণব মুখার্জির রান্না করে তাকে খাইয়েছে সেই মাগিরি বেটারা মারছে তাই মেরেছে তাকে প্রণব মুখার্জি, মহামূর্খ আহম্ম, আমার কথা বিশ্বাস বিশ্বাস করেও মানে ঠিক মতন বিশ্বাস না করানোর অপরাধে মারা গেছে ওইভাবে, এবং নরক ভোগ, এই নরক ভোগ থেকে প্রায়শ্চিত্ত উদ্ধার হবে না, তারা মুশকিল আছে।